তুমি আইসবে ছাই যাবা না না গো আজ ব্যবসায় যাওয়ানো শুরুটা খুব খারাপ করছে এই খাসি ব্যবসায় যাবা না তো গিলবা কি খাসি তুই বাড়িতে বসে বসে গেলো তারা তোমার গিললাস না তুই শুনবি না রে যাই মলে গিরামে গিয়েই মরি মোর হাতে মার খাস যাই ছাগলটা ছেড়ে দিয়েই ব্যবসায় যাই তুই চরে আসবি আমি ব্যবসা থেকে ঘুরে আসবো যাও যাও যাই যাও যাই ব্যবসা থেকে ঘুরে আসি যাও খাসি গিরামে গিয়ে মরোগা পটর মটর ভাজা খেতে ভারী মজা মায়ে দেবে তারা দাদি বলবে দাঁড়া কই রে ছেলেপেলেরা সব গেল কোথায় নানি বাড়ি গেল না কি যাই এই পাড়ে একটু ঘুরে আসি দেখি দেখি ব্যবসা হয় কিনা মটর মটর ভাজা খেতে বাড়ি মজা মায়ে দেবে তারা দাদি বলবে দাঁড়া কই রে ছেলেপেলেরা কি নানি বাড়ি গেল নাকি আচ্ছা তোমরা যাও আমিও যাচ্ছি যাই আমিও যাই ও ভাই আমার টাকা দিয়ে যাও এই এই কি বললি টাকা এই তুই আমাকে চিনিস আমি হইল লালা ফান্টোস আমার সাথে যে করে তেড়া তাকে করে দামি ফুটুস আমার টাকাও গেল আমার বাদামও গেল দরকার নেমে জানতাম পালাই আমি জানে বেঁচে এলাম এক মস্তানাতে পড়ে সব আমার শেষ তাই নাকি গো ইস তোমাকে দিয়ে কোনো কাজই হবে না তুমি একটা অপদার্থ যাই ছাগলটা গিয়ে নিয়ে আসি এই হাসান তো একটা ক্যারাভেরা লোক বোডাকে দেখেছি এই আসলে তোর বোডা খুবই সুন্দর রে লোক হতে পারে কে আর বোডা আসলে সুন্দর এই ওই হাসানের ছাগলটা না এই ছাগলে ঝাড়তে হয় ওরে মাংস কি মাংস রে গায়ে এই এই সেই হাসানের ছাগল হাসান যাই ব্যবসায় আর ছাগল দেয় ছেড়ি আর এই ছাগল একলাই ছড়ি বাড়ি ছড়ি যায় এ তো ভালো শিকারী ছাগলরা এই ছাগলের পিণ্ডি আজ মাসি দাঁড়ায় আজকে এই আজকে না এই ছাগলের পিণ্ডি কালকে সাজছি এই এই হাল ছাগল এই চল আজ যাই
কাল দেখে নেব ছাগল। ছাগল তো পেট ভরলো, তাহলে যাই আমি ব্যবসায়ী যাই। যাক ব্যবসা ভালো হয়ে যায়, বাড়ি যাই। আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? ব্যবসা ভালো হয়েছে নাকি? হ্যাঁ গো, ব্যবসা খুব ভালো হয়েছে, হাজার কোনো মস্তান দস্তান বাদিনি, তাই সকাল সকাল বাড়ি চলে এলাম। এই ওই ছাগলটা নিয়ে এসো গা, আমি সে কখন ছাগলটা ছেড়ে দিয়েছি, কাজের ঝামেলায় নিয়ে আসতে পারিনি, তুমি গিয়ে নিয়ে আসো গা। যাই ছাগলটা নিয়ে আসি গিয়ে, আমার আর আরাম নেই। এই আফসোস, ওই যে সে ছাগল আজকে ছেড়েছে, চল ছাগল ধরে রেখে। এই ও তাড়াতাড়ি কি ব্যাপার, ছাগল আসছে না কেন? ব্যাপার কি বুঝলাম না, কি ব্যাপার ছাগল আর আসছে না কেন? আমার শখের ছাগল গো, কে কইলো এরকম কাজ, আমার কত শখের ছাগল গো, দেখুন কি করি আমি তো বুঝাই, বাড়ি যাই, বউকে বলি দেখি কিছু সমাধান বের করতে পারি কিনা। এই নারা তুমি কেঁদো না, এই ছাগল কে খেয়েছে আমি সন্ধান বের করে তারপরে থামবো। আচ্ছা তুমি তাই করো তাহলে। এই শোনো, এই কাজ ওই আলামিন আফরোজ হাবিব মাহবুব এরাই করেছে, ওরা কাজ কাম করে না, সারাদিন ওই বাগানে বসে থাকে, ওরাই দেখো গা তোমার ছাগলটা খেয়ে নিয়েছে। তুমি ঠিকই বলেছো, ইদেরকে কি করা যায় একটু বলো দিনি। এই তুমি একদিন ওদেরকে দাওয়াত করে নিয়ে এসো, তারপরে যা করার আমি দেখছি। আমাদের ছাগল খেয়েছে আর ওদেরকে দাওয়াত করে খাওয়াতে বলছো, এটা তো আমি বুঝলাম না। ও তুমি বুঝবে না, তুমি ওদেরকে দাওয়াত করে নিয়ে এসো, তারপর আমি দেখছি। আচ্ছা তাই করছি তাহলে, যাই। হ্যালো বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক, শুধুমাত্র মোমেন্ট পর টিভি।